হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দোলার দুনিয়া। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর আমি আজকে একটা নতুন স্বাদে চিংড়ি মাছের নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, যা গরম ভাতে একদম জমে যাবে। আর এর জন্য একটা দেখো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা বাটা, নারকোল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। তো প্রথমেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, তারপর আমি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে বাটা মিশ্রণটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি স্বাদ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে দিলাম। যে যেরকম তোমরা ঝাল খাও সেরকম ঝাল দেবে। তারপর ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। এরপর চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। আর নাড়াচাড়া হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো জলটা আমি বেশি দেবো না, কিন্তু পরিমাণ মতন দেবো, কারণ ঝোলটা খুব ভারীও হবে না আবার পাতলাও হবে না। এবার ঝোলটা ফুটলে পরে বাটিতে যে মাছ ভাজা তেলটা ছিল সেই তেলটাও আমি দিয়ে দেবো। এবার ঝোলটা ফুটে উঠুক। তা আমার ঝোলটা ফুটে গেছে, দেখো গ্যাসটাও আমি অফ করে দিলাম। এবার রান্নাটা আমার কমপ্লিট, দেখো খুব ভারীও না ঝোলটা, পাতলাও না, গরম ভাতে একদম ফাটাফাটি।